মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী রফিকুল ইসলাম বীরুত্তম। চাঁদপুর পাঁচআসন নির্বাচনী এলাকার আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এমপি। মঙ্গলবার দুপুরে ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারি, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাইল আহমেদ ইরান প্রমুখ।